সালাম আলাইকুম। সর্ব ধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানব সেবা এবং সমাজের অগ্রগতির জন্য কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে আপনারা যে কর্মকাণ্ড করে চলেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। জাতীয় পতাকা উত্তোলন করছেন বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য ও কারিগরি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় বাকবুল ইসলাম মহাশয়। সালাম আলাইকুম, শুভ সকাল। আঞ্জুমানিয়া মনসুরিয়া যে সংগঠন, তাদের আজকে হচ্ছে কেনে যে সমাবেশ, এই সমাবেশে উপস্থিত তাদের প্রত্যেক সদস্য এবং নেতৃত্বকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে মহৎ উদ্দেশ্য, সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানব সেবা এবং সমাজের অগ্রগতির জন্য কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে আপনারা যে কর্মকাণ্ড করে চলেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা যারা বিভিন্ন ধর্মের মানুষ এবং ধর্মের প্রকৃত সারমর্ম অনুধাবন করতে পারি, তাতে একথা নিঃসন্দেহে বলা যায় যা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। বিভিন্ন ভাষায় লিখিত ধর্মগ্রন্থ হতে পারে, বিভিন্ন ভাবে হচ্ছে হয়তো আধ্যাত্মবাদের কথা সেখানে উল্লেখ আছে, কিন্তু সব ধর্মের মর্মকথা, মূল কথা হচ্ছে মানব সেবা। মানুষকে ভালোবাসলে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলে সমস্ত ধর্ম পালন করা হয়ে যায়। এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থে মানুষকে ঘৃণার কথা বলা আছে। এক ধর্মের মানুষকে অপর ধর্মের মানুষকে এড়িয়ে চলতে হবে, এক ধর্মের দ্বারা অন্য ধর্মের ধ্বংস করতে হবে, অর্থাৎ বিদ্বেষের কথা কোনো ধর্মে বলা নেই। বিভিন্ন ভাষায় লিখিত হতে পারে, কিন্তু কোরআন বলুন, পুরাণ বলুন, বেদ বলুন, বাইবেল বলুন, জৈন জিন্দাবেস্তা বলুন, ত্রিপিটক বলুন, সব ধর্মগ্রন্থের সারবস্তু হচ্ছে এটাই যে মানুষের কল্যাণ করা, মানুষকে ভালোবাসা। সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা কাজ করছেন। আপনাদের সমগ্র কর্মকাণ্ডে উপস্থিত থেকে উপলব্ধি করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু অন্যত্র কর্মসূচি থাকার জন্য আমাদের চলে যেতে হবে। আপনারা আপনাদের আদর্শকে এগিয়ে নিয়ে যান, তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি।